নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কাটা নিমকি। কাটা এর জন্য লাগছে ময়দা 500 গ্রাম। এই ময়দার মুখটাকে আমি প্রথমে কেটে নিয়েছি এবং ময়দাটাকে পুরো ঢেলে দিলাম। আমি 500 গ্রাম ময়দার কাটা নিমকি বানাবো। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতন জোয়ান, আর দিয়ে দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এখানে দেব 1 চামচ নুন স্বাদ মতন। এরপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নিলাম, হাতে করেই মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব ঘি। 500 গ্রাম ময়দাতে আমি আমার ঘি দিচ্ছি, এটা 60 থেকে 70 গ্রাম হবে ময়নের জন্য। 1 কাপ ঘি দিয়ে দিলাম। এর ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়নটাকে কিন্তু কষ্টে কষ্টে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়নটা যেমন ভালোভাবে হয়ে গেছে সেটা আপনারা একটা এরকম ডেলা করলেই বুঝতে পারবেন। ময়নটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ খাস্তা মুচমুচে নিমকিগুলো ভাজা হবে। আমি 500 গ্রাম ময়দাতে কমসে কম 60 থেকে 70 গ্রাম ঘি বা তেল যে যেমন ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মাখা হয়ে গেল। এবার এখানে আমি হালকা গরম জল করে নিয়েছি, এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এর মধ্যে আমি সামান্য গরম জল দিলাম, এরপর আস্তে আস্তে করে মেখে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে অল্প অল্প ময়দা মেখে নিচ্ছি। এইটা ঠিক খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এরকম অল্প অল্প করে মেখে অন্য একটা পাত্রে রেখে দেব। আবার এটাতে আমি পরিমাণ মতন অল্প জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখব। দেখুন দুটো ডোকে একসাথে মিশিয়ে আমি অল্প মেখে নিয়েছি। এরপর আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপর আবার ভালো করে মেখে। বন্ধুরা, আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার এইটাকে আমি 5 মিনিটের মতো ভালোভাবে আরও মেখে নেব। 5 মিনিট মাখা হয়ে গেল। এরপর আমি হাতে সামান্য তেল মাখিয়ে পুরো ময়দাটার উপরে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে মিডিয়াম সাইজের ডেলি কেটে নেব। আর এদিকে আমি 2 চামচ ময়দা তার সাথে 2 চামচ তেল মিশিয়ে এটা দেখুন বাটারের মতন তৈরি করে রেখেছি। এটা কিন্তু আমি যেটা রুটি বেলবো তার উপরে কেমন করে দেবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দাটাকে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, আর 1 ভাগ আমি কেটে ডেলি বানিয়ে নিলাম। রুটির থেকে একটু বড় সাইজের ডেলি, এটা 1.5 খানা রুটির মতন হবে ডেলিটা। তা এটা অর্ধেকটা করেছি, অর্ধেকটাতে আমার 5টা ডেলি হয়েছে। এরপর আমি এগুলোকে সব ঢাকা দিয়ে রেখে দেবো, একটা একটা করে নিয়ে বেলে কাটা নিমকি বানাবো। প্রথমে একটা আমি ডেলি নিয়েছি, এটাকে আমি রুটির আকারে প্রথমে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি রুটির আকারে প্রথমে বেলে নিয়েছি। খুব মোটাও নয় আর কিন্তু খুব পাতলাও নয়, মিডিয়াম আকারে আমি এটাকে বেলে নিয়েছি। তারপর ময়দা তেলের যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম এটাকে অল্প দিয়ে চারিদিকে এটার মধ্যে দিয়ে দেব, রুটিটার মধ্যে দিয়ে দেব। এবং সামান্য শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেব। এরপর এটাকে একটা রোলের আকারে বানিয়ে নেব। এরপর আমি রুটি এটাকে এরকমভাবে ভাঁজ করে নেব।
এরকম ভাবে লম্বা করে নিলাম। তারপর এরকম ভাবে আমি গোল করে নেব। তারপর পিছন দিকে লাস্টে এটা মুড়ে দেব। এরকম ভাবে আটার লেচিটাকে গুটিয়ে নিলাম। এরকম ভাবে আমি সব আটার লেচিগুলো বানিয়ে নেব। দেখুন আমি আটার লেচিগুলো এক সেম ভাবে বানিয়ে নিলাম। এরপর আমি একটা একটা করে লেচি এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর একটা লেচি চাকতার মধ্যে রাখব। এবার আমি এটাকে রুটির আকারে বেলে নেব। আমি প্রথমে লম্বাভাবে কেটে নিলাম, এরপর আমি ট্রায়াঙ্গেলভাবে কেটে নেব। দেখুন আমি সব কেটে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে রেখে দেব। এবারে একে একে আটার লিচিগুলো সেম একইভাবে এরকমভাবে আমি কাটা নিমকিগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কাটা নিমকিগুলো বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গরম করা তাই তেলও ঢেলে দিয়েছি তেল গরম করার জন্য। এরপর আমি সামান্য কাটা নিমকি টুকরোটা দিয়ে দেবো, গরম হয়েছে কি না দেখে নেব। তেল গরম হয়ে এসছে, এরপর আমি কাটা নিমকিগুলোকে কিন্তু ভেজে নেব। এরপর আমি তেলের মধ্যে অল্প অল্প করে কাটা নিমকিগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাটা নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর রঙও এসে গেছে, বেশ হালকা লালচে লালচে রঙও এসে গেছে, যেমন দোকানে ভাজা হয় সেই রকমভাবে। এরপর এগুলোকে আমি একটু হাফ সেকেন্ডের মতো রেখে তুলে নেব। আমি এরপর নিমকি ভাজাগুলোকে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি কাটা নিমকিগুলো ভেজে নেব। ভেতরটা কাঁচা থাকতে পারে, আর এই কাটা নিমকিগুলো আমার ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। দেখুন বন্ধুরা, কাটা নিমকিগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এক একবার ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আর এই কাটা নিমকিগুলো দেখুন একদম দোকানের মতন লেয়ারের মতন তৈরি হয়েছে। কেন, যেভাবে আমি রুটির মতন বানিয়ে রোল করে নিলাম তারপর আবার ডেলি বানিয়েছিলাম, তো এইটা আসার জন্য আমি ওইটা ওই রকমভাবে কাটা নিমকিগুলো বানিয়েছি। অনেকে করে যে রুটির মতন বেলে কেটে নেয়, তা সেইগুলো এত মুচমুচে খাস্তা মতন হয় না না, আমি একবারে পুরো এটা দোকানের মতন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন,